সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি আবার চলে আসলাম সাইক্লোনে। আইজা ফকির নামে একটি মাদার শরীফ রয়েছে, এই মাদার শরীফে মূর্তি আমি উপস্থিত। এই দরবার শরীফ কি দীর্ঘ পনেরো বছর যাবৎ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দরবার শরীফ কি আজকে পনেরো বছর অর্থাৎ পনেরোতম অনুষ্ঠান। আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই অনুষ্ঠানে কি এসেছে এবং এই অনুষ্ঠানে কি কি হবে। তো চলো শুরু করা যাক। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানে প্রচুর পরিমাণ দোকানপাট বসেছে। তো দাদা, এটার নাম কি? শুটার। তো দেখতে পাচ্ছেন এখানে শুটার রয়েছে, অর্থাৎ বাচ্চারা যদি টার্গেট করে বন্দুক দিয়ে বেলুন ফুটাতে চায়, সে বেলুন ফুটানোর জন্য সুন্দর একটি শুটার রয়েছে। তাছাড়া এখানে আরও রয়েছে বিভিন্ন প্রকার দোকান, দেখতে পাচ্ছেন যদি আপনাদেরকে একটু দেখাই, রয়েছে বিভিন্ন ধরনের ডিভাইস। যদিও এই কি অবস্থা, কাকা ব্যবসা বাণিজ্য কেমন চলছে? এই অনুষ্ঠান কতদিন ধরে করেন আপনি? সাতাশটা বছর ধরে করেন। তো কিরকম এই অনুষ্ঠানটা? এই অনুষ্ঠানের নাম কি? আইটা মেলা, আইটা সাদের মেলা। তো আসলে দর্শক, এই মেলাটির নাম হচ্ছে আইটা সাহেবের মেলা। তো আমরা যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, আসলে এটা একটা মহল্লাভিত্তিক মেলা। এটা ওইরকমভাবে আসলে প্রচার সম্ভবত হয়নি, যাতে করে অনেকে যার কারণে চিনে না। তো আমরা আপনাদেরকে চিনানোর জন্য আগামীতে যাতে আপনারা এই অনুষ্ঠানে আরও বেশি জোর করে এসে ঘুরে বেড়াতে এবং বিভিন্ন কেনাকাটা করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ কেনাকাটার দ্রব্য রয়েছে। যদি আপনাদেরকে দেখা, বিভিন্ন ডিভাইস, বিভিন্ন খেলনা বাচ্চাদের জন্য, মানে বহুত কিছুই হয়। তো এই অনুষ্ঠানটি আসলে মানে অনুষ্ঠানটি শুরু হয় এবং শেষও হয়, এটা একদিন ব্যাপী। এটা শুধুই প্রতি ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখেই এই অনুষ্ঠানটি শুরু হয়। তো আজকে অনুষ্ঠানটা দেখতে পারতেছেন প্রচুর পরিমাণ লোকজন উপস্থিত হয়েছে কেনাকাটার জন্য। এটা হচ্ছে একেবারেই বেরিবাদের পশ্চিম প্রান্তে একটি প্রজেক্ট রয়েছে, নঙ্গুর খারকান্দি। যদি আপনাদেরকে একটু দেখাই, এই নঙ্গুর খারকান্দি অবস্থিত হচ্ছে আইটা সাহেবের মেলা। তো আমরা এই মেলার যে কর্তৃপক্ষ রয়েছে, আমরা তাদের সাথে একটু আলাপ করব। তো তার আগে আপনাদেরকে একটু দেখাই নেই যে বিভিন্ন যে খাদ্যদ্রব্য রয়েছে, জালমুড়ি রয়েছে, ফুচকা চটপটি রয়েছে, বেলুন রয়েছে, আর রয়েছে অনেক কিছু। তো যারা অতি দ্রুতই এই মেলায় অংশগ্রহণ করতে চান, তো আমি বলবো আপনারা অতি দ্রুতই চলে আসতে পারেন। তো দেখতেই পারতেছেন মোটামুটি আয়োজন অনেক সুন্দর, অনেক বড় করেই করছে। ওই যে সামনে দেখতে পারতেছেন স্টেজ, ওইখানেই হবে শিল্পীদের গান। আমরা একজন এখানকে পাইলাম, আসলে আপনার নাম কি? শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম, এই যে মেলাটা আপনি করতেছেন, এটা কার মেলা? মরহুম মুকবিল হোসেন আইডা সাহেবের মেলা। তো এই মেলা কতদিন ধরে অনুষ্ঠিত করছেন? পনেরো বছর যাবৎ। তো উনি কোথাকার তরিকা গ্রহণ করছে? কাদ্রিয়া সিস্টিয়া। ওনার কি উত্তেশ্বরী আছে? আচ্ছা, ওনার অনেক উত্তেশ্বরী আছে। ওনার উত্তেশ্বরী কতজন? অনেকেই। ওনাদের কি এখানে পাওয়া যাবো? তো আসলে দর্শক, আমরা জানলাম ওনার উত্তেশ্বরী হচ্ছে পাঁচজন। তো এই পাঁচজনের মধ্যে একজন পেয়েছি আমরা, সে হচ্ছে ছোট ছেলে। তো আমরা তো ওনার সাথে কথা বলতে চাই। আপনার নাম কি ভাই? কবির। তো ওনার নাম হচ্ছে কবির। আপনি কি সবার ছোট? আপনারা এটা যে করেন, কি উদ্দেশ্য করে করেন? আপনার বাবার উদ্দেশ্যে। আপনার বাবা কি তরিকা গ্রহণ করছেন? কাদ্রিয়া তরিকা। কোথায় তিনি যাতায়াত করতেন? গোলাপনগর, হজরত গোলাপনগর শাহ সুলেমান শাহ দরবার শরীফে। তো দর্শক, আমরা এই হজরত মুকবিল হোসেন আইটা সাহেবের যে উত্তেশ্বরী, তার ছোট ছেলের সাথে একটু কথা বললাম। আসলে এই মেলা সম্পর্কে অনেকেই জানে না, তো আমরা আপনাদেরকে জানানোর জন্যই আজকে এই টপিক করলাম। এবং ওনার যেই উত্তেশ্বরী, সবার ছোট যিনি, তার সাথে একটু আলাপ করলাম। এবং ওনার যেই বড়, সবার যিনি বড় সন্তান, বড় উত্তেশ্বরী যিনি, আমরা তার সাথে একটু আলাপ করতে চাই। এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ভবিষ্যতে আপনারা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তো অবশ্যই
অংশগ্রহণ করতে পারবেন আর আজকে আমি যে জায়গায় উপস্থিত রয়েছি এই জায়গায় আসলে দেখতে যদিও ছোট হয় কিন্তু আসলে এই অনুষ্ঠানটা ছোট না তারা দীর্ঘ 15 বছর যাবত এই অনুষ্ঠানটি করে আসছে কারণ ওনার বাবা হযরত শাহ সুলেমান শাহ সুলেমান ল্যাংটা বা গোলাপ শাহ রহমতুল্লাহর দরবার শরীফের দরবার শরীফের আশেকান অথবা জাকিরান তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতে চাই তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছেন অনেক মুরুব্বিগণ এখানে আগত এবং আপনাদেরকে যদি আরেকটু দেখাই এটা হচ্ছে শিল্পীদের স্টেজ তো এই স্টেজে আজকে গান করা হবে মুকবিল হোসেন আইটা সাহেবের মাজার শরীফে তো অনেক ভক্তবৃন্দ আশেকান রয়েছেন এই হচ্ছে মরহুম মুকবুল শাহ রহমতুল্লাহ আমরা যা ব্যানারে দেখতে পাচ্ছি গাউসুল আজম এসমে আজম পিরানের পীর দস্তগীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ এর বংশধর খাজায়ে খাজেগান সুলতানুল হিন্দু খাজা গরিবে নওয়াজ চিস্তি তরিকা ও কাদরিয়া তরিকার মহান মুর্শিদ আলহাজ হজরত মাওলানা শাহ সুফি সুলেমান শাহ রহমতুল্লাহ এর শীর্ষ এবং পাগল এই মরহুম মুকবুল হোসেন রাদিয়াল্লাহু আনহুর উরুস মোবারক তো এই মেলাটি দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটাই বড় দোকানপাট বসেছে তো আপনাদেরকে একটু যদি দেখাই মুহাম্মদ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা তো দেখতে পাচ্ছেন চলছে খানার আয়োজন সারি সারি বসাইছে ডেক তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেকটাই অন্ধকার এই আউয়াল সাহেব যিনি তিনি আসলে এই অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে আছেন তারা পাঁচ ভাই তো পাঁচ ভাই পাঁচটি ডেক করেছে দেখতে পাচ্ছেন অনেক প্রচুর প্রচুর লোকজন মানে ভক্তবৃন্দ যেটাকে বলা যায় তারা এই তাবারক খাচ্ছে এবং খাচ্ছে তো খাচ্ছে এবং সারাদিনই তারা আজকে খাওয়াচ্ছে তো ভবিষ্যতে যারা এখানে আসতে চান তো আপনাদের আসতে পারবেন এই জায়গাটির নাম হচ্ছে এক নং সাইকনল জেলেপাড়ার পূর্ব পাশে বেরিবাদের পশ্চিম পাশে নঙ্গুরখার কান্দি আউয়াল বাইয়ের বাড়ি